আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সমস্ত সৃষ্টিকুলের পালনকর্তা। এই আল শব্দটা যেমন দি কাউ সব গরু একটা জাতি বুঝায়, এখানে আল আলিপ্রামটায় ওরকম এটাকে বলে ইস্তেগরাকি, মানে প্রশংসা যত আছে সমস্ত প্রশংসাকার আল্লাহর। এটা কেন? এটার কারণ হলো যে আপনি প্রশংসা করেন কার? একটা লোক ভোটে জিতছে, পরীক্ষায় পাস করছে বা ফার্স্ট হয়েছে, ভালো গান গাইছে, ভালো বক্তৃতা করেছে, ভালো খেলেছে, এই এটাই তো প্রশংসার কারণ। এখন আল্লাহ বলেন তুমি যার প্রশংসা করো ওই প্রশংসার মূলই হচ্ছে আমি। আল্লাহ যদি কাউকে ভালো কণ্ঠ না দেয় সে ভালো গাইতে পারবে? আল্লাহ যদি কাউকে ভালো জ্ঞান না দেয় সে ভালো ওয়াজ করতে পারবে? আল্লাহ যদি শক্তি না দেয় সে ভালো খেলতে পারবে? তা আপনি যার প্রশংসা করবেন আল্লাহ বলেন ওর মূলে আমি, কাজে ওই ওর প্রশংসা না করে তুমি বলো আলহামদুলিল্লাহ। কী কথা বলতে পারছেন? একটা সুন্দর জিনিস, প্রশংসার যোগ্য জিনিস দেখলে আপনি বলবেন কি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। কিন্তু আমরা এই সুরা দৈনিক 32 বার কমপক্ষে দৈনিক 32 বার এই সুরা পড়ি, কিন্তু আমাদের মধ্যে এটার আমল নাই। আমরা আলেম ওলামা এই নামের যে এক একজনের নামের যে মানে ভূমিকা ওরে বা আপনার নামের যে অ্যাডজেক্টিভ কি, ওলিয়ে কামেল, কুতুবুল আকতাব, কাইমুজ্জামান, হাদিউজ্জামান, মুর্শিদুজ্জামান, এই সব লেখা ফুল স্কেপ পেপার ভরে ফেলাচ্ছি আমরা। অথচ আমরা এই সুরা ফাতিহা তো প্রত্যেক রেখাতে পড়ছি, এখানে বলা আছে যে প্রশংসা সব আল্লাহর। একটা মানুষের পরিচয় ডেজিগনেশন উনি ইমাম, এটা যদি না বলা হয় তা আপনার কী করে বুঝবেন যে ইমামকে, যে হেডমাস্টার, যে ডিজি, যেটা মানে একটা মানুষের পরিচয়, একটা ম্যানেজার, এটা যদি আপনি না জানেন তো আপনি তার কাছে যাবেন কেমন করে? কাজে এই মানুষের ডেজিগনেশন যেটা তার কর্ম পরিচয় বা এডুকেশনাল কোয়ালিফিকেশনের কারণে যে তার একটা কর্ম পরিচয়, এটা কিন্তু প্রশংসা না, এটা হলো তার পরিচয়। কাজে এটা আপনি করতে পারবেন, প্রিন্সিপাল, হেডমাস্টার, প্রফেসর, এটা হলো তার একটা পরিচয়। কিন্তু আপনি যে ওলিয়ে কামেল, কুতুবুজ্জামান, কাইয়ুমুজ্জামান, কুতুবুল আকতাব, এই যে আমরা খেতাব ব্যবহার করছি, এগুলি কোরআনের খেলাফ। প্রশংসা সব কার? আল্লাহর, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর আমরা এই যুগের মানুষ নিজের পিছনে লকপ লাগাচ্ছি, অথচ আশারে মুবাশশারা যারা দুনিয়াতে ভেহেশতের খবর পেয়েছে তাদের অবস্থা একটু বলি শোনেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো আশারে মুবাশশারা রোকন, অর্থাৎ দুনিয়াতে যারা 10 জন ভেহেশতের খবর পেয়েছে তার মধ্যে উনি একজন। তো মদিনা শহরে 82 জন মোনাফেক ছিল। মোনাফেক হলো যারা রোজা নামাজ করে সবই করে, রাসূলের সাথে ওঠা বসা চলাফেরা সবই, কিন্তু ভিতরে ঈমান নাই। এবং এই মোনাফেক চিনতে পারবেন আপনি, 4টা স্বভাব তার মধ্যে পাবেন। সে মিথ্যা কথা বলবে, ওয়াদা খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে এবং তর্ক বিতর্ক শুরু তার মধ্যে অশ্লীল কথা বলবে, ফাহেশা কথা বলবে। আমি আবার বলছি, সে মিথ্যা কথা বলবে, ওয়াদা খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে, তর্ক বিতর্কের মধ্যে ফাহেশা কালাম বলবে। আল্লাহর রসুল বলেন আরবাও মানকুন্না ফিয়ে কানা কানা মুনাফিকান খালেসান, 4টা স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সে হবে খাঁটি মুনাফিক। খাঁটি মুনাফিক বা বোঝেন তো? আমি আমার যখন মিষ্টি খাওয়ার বয়স ছিল দোকানে মিষ্টি খাইতে গেছি, এই তোরা কীরকম মিষ্টি করছো, ভালো করছো, ভেজাল দিছো নাকি? না হুজুর ভেজাল দেইনি। কীরকম ভেজাল দেওয়া নেই বল, ভালো করে কর। তখন হুজুর এর মধ্যে দুধের ছানা মোটেও নাই, পাউডারের মিষ্টি, যদি দুধের ছানা একটু দিতাম এটা ভেজাল হয়ে যেত। কথা বলছেন, দুধের ছানা একেবারেই নাই, কাজে ভেজাল নাই। তাহলে খাঁটি মোনাফেক মানে যার মধ্যে ইমান মোটেও নাই। কথা বুঝতে পারছেন? ইমান যার মধ্যে মোটেও নাই সে হচ্ছে খাঁটি মোনাফেক। এই 4টা বৈশিষ্ট্য তো আপনি দেখতে পাবেন। তাহলে এখন এই মদিনা শহরে 82 জন মোনাফেক ছিল। আল্লাহ রসুল এই মোনাফেকের তালিকা সাধারণ সাহাবীদেরকে বলতেন না, সাধারণ সাহাবীদেরকে বললে গণ্ডগোল হয়ে যাবে, কেউ মারবে, কেউ বলে একে খুন করবো, এই করবো, সেই করবো, এবং এটা একটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ রসুল বিশিষ্ট একজন সাহাবিকে এই তালিকাটা দিতেন, সে সাহাবির নাম হলো হুজায়ফা ইয়ামানি, আল্লাহ রসুলের রাজদান সাহাবি।
আপনারা ভবিষ্যতে জানবেন হুজাইফা ইয়ামিন সম্বন্ধে বহু কথা আছে কোরআনে, খন্দকের যুদ্ধে তার বিশাল জীবন ইতিহাস আছে। এই হুজাইফা ইয়ামানির কাছে মোনাফেকের তালিকাটা ছিল, 82 জন মোনাফেক কে উনি জানতেন। এবং ওনার এইরকম বৈশিষ্ট্য ছিল যে মদিনা শহরে সন্দেহভাজন কোনো লোক মারা গেলে, যে লোক খাঁটি মোমেন না মোনাফেক, তখন ওমর ফারুক বা অন্যান্য যারা, তারা অপেক্ষা করতেন যে হুজাইফা ইয়ামানি তার জানাজায় শরিক হয় কিনা। যদি হুজাইফা ইয়ামানি জানাজায় শরিক হয় তো অন্য সাহাবীরও যাইতেন, যে তাহলে মোনাফেক না, ওনার কাছে তো মোনাফেকের তালিকা আছে। তো এই হুজাইফা ইয়ামানির কাছে ওমর ফারুক একদিন যে বলে, হুজাইফা আল্লাহ রসুল সব গোপন কথা তোমার কাছে বলে, আমাদেরকে বলে না, মোনাফেকের তালিকা তোমার কাছে আছে, এখন হুজাইফা বলো ওই তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি। আমি তাফসিরে যেদিন এই যে পেয়েছি আমি অস্থির হয়ে গেছি যে ওমর ফারুকের মতো মানুষ দুনিয়ায় যে বেহেশতের খবর পেয়েছে, যার মতামতের উপরে 3 বার করে আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুলের শ্বশুর, এবং আল্লাহ রসুল বলছেন আমার পরে আল্লাহ যদি কোনো নবী পাঠাতেন তো ওমর ফারুককে আল্লাহ নবী বানাতেন, এমন এক ব্যক্তির মনে ভয়, সে বলে হুজাইফা বলো মোনাফেকের তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি। এ হলো তাদের অবস্থা। আর আমরা বিরাট মানে হাকাইয়া লেবাস পোশাকে কিছু অলি আল্লাহ কামেল, সবাই টাকা পয়সা দেন ব্যাস হুজুরে কামেল ভেস্তে লয়ে যাব, কিন্তু হুজুরে যে কোথায় যাবে তা কি কেউ বলতে পারে? সমাজে এই বিষয়টা মানে আমাদের খুবই সমাজের ক্ষতি করছে, মারাত্মকভাবে ক্ষতি করছে। মানুষেরা মানে নিশ্চিন্ত বসে আছে যে আমি তো হুজুরের সাথে আছি, হুজুরে আমাকে নিয়ে যাবে, কিন্তু আপনার যে নিজের ব্যবস্থা করতে হবে, কেউ যে কাউকে পার করতে পারবে না, পারবে? আল্লাহ রসুল আবদুল্লাহ ইবনে মুনাফিকের জানাজা নিজে পড়েছে না, নিজের গায়ের জামা দিছে না, তো আল্লাহ কি বলছে যে আপনি ওর কবরের কাছে দাঁড়াবেন না? এটা কোরআনে আছে না, এটা তো হাদিস না, কোরআনের সরাসরি কথা আছে। তাহলে আপনাকে আমাকে কে পার করতে পারবে? আমার যদি ইমাম না থাকে তাহলে আমাকে কে পার করতে হবে পৃথিবীতে? কাজেই নিজের ব্যবস্থাপনা নিজে এখান থেকে করে যেতে হবে, নিজে প্রস্তুত হইয়া যান, কাউকে লাগবে না, আপনার জন্য আল্লাহ যথেষ্ট, আপনি নিজে প্রস্তুত হইয়া বিদায় হন। এগুলো বুঝতে হবে। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে শিক্ষা। আপনি কি শিখবেন কি জানেন না আমাদের জেনে নেন, ওস্তাদ পীর এদের কাছে কি আছে যেটা আপনার জানার অভাব সেটা আপনি জেনে নেবেন, কিন্তু তার কাছে ভেস্ত নাই দোজবও নাই, এগুলো বুঝতে হবে। তো সম্মানিত শুধু সমস্ত প্রশংসা আল্লাহর। সে আল্লাহর পরিচয়টা কি? পরিচয় হলো রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের তিনি পালনেওয়ালা। রব শব্দের অর্থ হলো পালনেওয়ালা, মানে যিনি লালন পালন করেন, ওয়ান হু প্রোভাইড দ্য সাস্টেনেন্স অফ লাইফ, যিনি জীবন সামগ্রী সরবরাহ করেন, ওয়ান হু প্রোভাইড দ্য প্রভিশন অফ লাইফ, জীবন সামগ্রী যিনি সরবরাহ করেন, যখন যেই জিনিস যেই পরিমাণ দরকার তখন সেই জিনিস সেই পরিমাণ যিনি সরবরাহ করতে পারেন, তার নাম হচ্ছে রব। এবং তার সিস্টেমটা এত ভয়ঙ্কর আপনি অবাক হয়ে যাবেন। হায়াত এবং মওয়াত এটা আছেই চলবে, কিন্তু তিনি এমন একটা সিস্টেম রেখেছেন যে একটা প্রাণী মরবে আর একটা প্রাণী তাকে খেয়ে বাঁচবে। একটা পুঁটি মাছ ও মরবে, এখন যদি এই পুঁটি মাছগুলো এমনি মরে তাহলে পানি দূষিত হবে, তো আল্লাহ তাআলা ওই যে পুঁটি মাছটার হায়াত নাই ওকে আল্লাহ একটা ক্ষুধার্ত শোল মাছের সামনে হাজির করবে, শোল মাছের ঘপ করিয়ে পুঁটি মাছটা খাবে, পুঁটি মাছের মৌয়াত হয়ে গেল, শোল মাছের বাঁচার ব্যবস্থা হয়ে গেল। হায়াত এবং মৌয়াতের তালিকা ঠিক রেখে যিনি সবাইকে খাদ্য দান করেন তার নাম হচ্ছে রব। কথা বুঝতে পারছেন? শোল মাছটা যখন মরার সময় আসে আল্লাহ তাআলা ওকে একটা ক্ষুধার্ত বোয়ালের সামনে হাজির করে দেবে, বোয়ালে ওকে খাবে, ওর মৌয়াত হলো, ওর বাঁচার ব্যবস্থা হলো। বাজারে আপনি গরু বেচতে নিয়ে গেছেন কিন্তু আপনার গরুটার কেউ দাম বলে না, সন্ধ্যাবেলা গরু ছাড়িয়ে যাচ্ছে, গরু দৌড়িয়ে বাড়ি, গরুতে বসতে পারছে যে আমাকে মালিক আজকে বেচতে পারে নাই, কি ভাই গরু কত দাম বলছিল? না ভাই গরুর কেউ দামই বলে নাই। তা আপনার গরুর দাম বললো না কেন? যে আপনার গরুর মরার সময় হয়নি, ওর হায়াত আছে। যে গরুর হায়াত নাই ব্যাপারি পাইকার ওই গরুর পিছনে ঘোরে আর মনে মনে গোশত মাপে যে কয় মন গোশত হবে কত দাম হবে, ওই যেই গরুগুলোর হায়াত শেষ হয়ে আসে ওগুলোকেই ব্যাপারীর চোখে পড়ে, খরিদ্দারের চোখে পড়ে, ওই ঘুরিয়া ফুরিয়া ওইটা কি না ওইটাকে জবাখানা নিয়ে ওইটাকে জবে করে গরুটার মরণ হয়, আমাদের বাঁচার ব্যবস্থা হয়।
আর যে গরু এখনো মরার সময় হয় না ওইটা বাজারে নিয়েছেন, দাম কয় না কেউ, আপনার গরুর দাম নাই কিন্তু দাম বলবে না কেউ। তো হায়াত ও মওয়াতের তালিকা ঠিক রেখে যিনি সমস্ত সৃষ্টিকে খাদ্য দান করেন তার নাম হোসেন রব্বুল আলামিন। তার এই রব নামটা এটা সেফাতি নাম, এটা এতই গুরুত্বপূর্ণ নাম যে যিনি যখন কোরআন নাজেল করেছেন তখন এই নামটার কথাই উল্লেখ করেছেন, একরা বেসমে রব্বিকা। আবার কোরআন শরীফ শুরু হয়েছে এখানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কোরআন শরীফ শেষ হয়েছে কুল আউযু বিরব্বিন নাস, এখানে আবার ওই রব, কবরে যাবেন মান রব্বুকা। এই রব শব্দটার অত্যন্ত গুরুত্ব, এই জন্য এই শব্দটাকে আল্লাহ তাআলা কোরআনের শুরুতে শেষে এবং কোরআন নাজিল হওয়ার সময় মরার পর এই নামটা সবসময় অগ্রে থাকবে। এই নামের বৈশিষ্ট্যটা কি দেখেন, আমাদেরকে আল্লাহ পালে কিন্তু আমরা হয়তো কোনোদিন ভেবেও দেখি নাই যে আমাদের বেঁচে থাকার জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তু কি। আমাদের বেঁচে থাকার জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তু হলো অক্সিজেন, যেটা আপনি নাকে গ্রহণ করছেন। শুধু আপনি না, সমস্ত প্রাণী দুই দিক থেকে খাদ্য গ্রহণ করে, একটা হলো মুখ থেকে আর একটা হলো নাক থেকে। তো মুখ থেকে আমরা যে খাদ্য গ্রহণ করি এই খাদ্যটা আমরা বিলম্ব করলে আমরা মরব না, ক্ষতি হবে না, আমরা রোজা থাকি বা এমনি অনেক সময় মানুষ বিভিন্নভাবে বিপদে পড়ে খাদ্য খায় না। কিন্তু নাকের খাবারটা বন্ধ করা যায় না। এখন এই নাকের খাবারটা এটা এতই জরুরি সমস্ত প্রাণীর জন্য যে এই নাকের খাবারটা যদি আমাদের নিজেদের জোগাড় করতে হতো বা এটা যদি আমাদের দায়িত্বে দেওয়া হতো তাহলে আমরা মহাবিপদে পড়ে যেতাম। বাজারে গেলে সবাই আগে অক্সিজেন কিনতে হবে, অক্সিজেন কেনার পরে টাকা থাকলে তারপরে চাল ডাল মাছ তরকারি। কিন্তু এই যে অক্সিজেন যেটা আমাদের সবচাইতে বেশি জরুরি, আল্লাহ তাআলা পুরা বায়ুমণ্ডলটাকে অক্সিজেন দ্বারা ভরে দিয়েছেন। আপনি শুইয়া বৈশা ঘুমাইয়া যে কোনো অবস্থায় নাকে টান দেন অক্সিজেন আসছে যাচ্ছে, কোনো বিল আছে অক্সিজেনের বিল? তাহলে এই দেখেন আল্লাহ যে রব তার বৈশিষ্ট্যটা কি, যে তিনি এই সমস্ত বায়ুমণ্ডলটাকে অক্সিজেন দ্বারা ভরে রেখেছেন যাতে তার সৃষ্টি অক্সিজেনে কোনোভাবে কষ্ট না পায়। তিনি রব, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এইভাবে আপনি দেখেন তার যে একটা সৃষ্টির মানে মানে কৌশল, সমুদ্রগুলি পানি দিয়ে ভরে রেখেছেন, এই সমুদ্রের পানি থেকে আবার তিনি মিষ্টি পানি তুলে নিয়ে সেই কোটি কোটি মেগাটন মিষ্টি পানি, এই পানিটা জলীয় বাষ্প হিসেবে বায়ুমণ্ডলে ঘুরতে থাকে এবং শূন্যরূপে চলাফেরা করে কোনো ইঞ্জিন ছাড়া। কোনখানে মেঘটা নিবে আল্লাহ তাআলা, এটা কীভাবে তার হুকুমে চলাফেরা করছে, ওইটা ঠান্ডা বাতাস লাগাই দিলেই বৃষ্টি ঝরঝর করে পড়ছে। কোটি কোটি মেগাটন পানি কীভাবে তিনি শূন্য বহন করছেন এবং আমাদের প্রয়োজন মতো তিনি এটা সরবরাহ করছেন। এক লিটার পানি 20 টাকা, আর আল্লাহর পানি কত পানি আমরা খাচ্ছি। আর এই পানি সমুদ্র এর বৈশিষ্ট্য মানে এগুলি আলোচনা করতে গেলে অনেক কথা, কাজে আমি সংক্ষেপে কথাগুলো বলবো যে এই সমুদ্রের পানিটাকে আল্লাহ লবণ করে রেখেছেন। তার কারণটা কি? কারণ হলো পৃথিবীর যত ময়লা আবর্জনা এগুলি কিন্তু শেষ পর্যন্ত সব নদীতে, এখন এই ময়লা আবর্জনা নদীতে যখন যাবে এই ভাটিতে এই সব আবর্জনা সমুদ্রেও তার পেটের মধ্যে নিয়ে নেবে, নেওয়ার পরে লবণ পানি দিয়ে এটা শোধন করিয়া জোয়ারে সে ফ্রেশ পানিটা আপনাদের জন্য আবার সরবরাহ দেবে। এই কাজ কে করে বলুন? রব্বুল আলামিন। প্রতিদিন দুইবার ময়লা পানিটাকে টেনে নিচ্ছে, নিয়ে লবণ দ্বারা সেটাকে শোধন করে ফ্রেশ পানিটা আপনার জন্য আমার জন্য আবার পাঠায় দিস। এই কাজ কে করে? আলহামদুলিল্লাহ রব্বিল। এই রবের কথা আপনি কি ভাববেন, এই একটা শব্দের উপরে তাফসির করলে অনেক দিন তাফসির করা যাবে। তা আমি শুধুমাত্র আপনাকে দুই একটা নমুনা দেখায় দিলাম যে তার সৃষ্টির কৌশল এবং লালন পালনের কৌশল কত বড়। কাজে এই আল্লাহকে যদি মানুষ না চেনে তাহলে সে মানুষ তার কি বুদ্ধি আছে, তার কি জ্ঞান আছে বলে? প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি যে আল্লাহকে চেনে। যে ব্যক্তি নিজের ভালো মন্দ বোঝে না সে কি জ্ঞানী বলেন? আমি আপনি একটু পরে বিপদে পড়ে যাব, আগুনে পড়ে যাব, সাপে কাটবে, বিচ্ছুতে কাটবে, আমি নোংরা জায়গায় থাকবো, আমি এটা যদি না বুঝি তাহলে আমি কি জ্ঞানী? তাহলে জ্ঞানী কে? যে আল্লাহকে চেনে।
যে রাসূলকে চেনে, যে কোরআনকে চেনে তারাও সে জ্ঞানী। এই জন্য আমরা সতর্ক থাকবো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলে তিনি পালনওয়ালা। এবং এই সৃষ্টি আমরা দেখলে অবাক হবেন, এই যে জঙ্গল, জঙ্গলে যে গাছপালাগুলি আছে ওরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, তাহলে বাঁচবে না, আর আমরা অক্সিজেন। এখন এই জঙ্গলে কার্বন ডাইঅক্সাইড আল্লাহ কীভাবে ব্যবস্থা করছে দেখেন, যেখানে আল্লাহ বড় বড় জঙ্গল করছে সেই জঙ্গলের মধ্যে বাঘ ভালুক হরিণ বানর হাতি গন্ডার হনুমান এত প্রাণী দিয়ে দিয়েছে যে এই প্রাণী যেগুলোকে পালমোনারি বলা হয়, অর্থাৎ ফুসফুস ধারণকারী প্রাণী, এই পালমোনারি প্রাণীগুলি ওরা যে কার্বন সারে এইটা গাছপালায় খেয়ে জঙ্গলের গাছপালাগুলি বেঁচে থাকে, আবার জঙ্গলের গাছের অক্সিজেন খেয়ে ওরা বেঁচে থাকে। এই সিস্টেমে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তিনি রব, তিনি আমাদের জন্য সব ব্যবস্থাপনাটা এভাবে করেছেন। কাজে সেই রবকে যদি আমরা স্মরণ না করি, তাকে যদি আমরা না মানি, তাহলে আমরা কত অকৃতজ্ঞ হব বলেন। আর রহমান এর রহিম, এখন এই রহমান এর রহিমের তাফসির আমরা আগেই করেছি। রহমান মানে সকলের জন্য দয়ালু, আর রহিম মানে তিনি মোমেনদের জন্য দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, আমাদেরকে সৃষ্টি করছেন, তিনি আমাদের বিচার করবেন একটা পয়েন্টে, সেটা হলো জুলুম। জুলুমকে কার উপরে করেছো এটার বিচার সে করবেই, সৃষ্টি তার, তার সৃষ্টির উপরে কেউ জুলুম করলে আল্লাহ এটা বরদাস্ত করবে না, তাকে ক্ষমা করবে না। জুলুম হবে একটা পয়েন্টে, শুধু বিচার হবে একটা পয়েন্টে, সেটা হচ্ছে জুলুম। জুলুমকে আল্লাহ ক্ষমা করবেন না। এখন এই জুলুম না করার জন্য আপনাকে ভালো মন তৈরি করতে হবে। মন ভালো হইলে আপনি দয়া করবেন, কোনো প্রাণী প্রতি জুলুম করবেন না, একটা কুকুরকেও আপনি রক্ষা করবেন। ওই আমার একটা আলোচনা শুনে অনেকেই মানে একটা লোকে বলছে যে আমি আপনার আলোচনা শোনার পরে ড্রেনে একটা কুকুর ছানা পড়ে গেছিল, আমি সেই ছানাটাকে তুলেছি। আলোচনাটা ছিল কি, এক লোক আমাকে প্রশ্ন করেছে, হুজুর এই একটা বড় শুকর ওই চিটাগাং এলাকায় ওই বড় শুকুরটাকে মাইরিয়া ওই সাঁতরা খেয়ে ফেলছে, এখন ওই বাচ্চাগুলো অনাহারে মরে যাচ্ছে, এখন এই শুকরের বাচ্চাগুলোকে আমি খাওয়াইতে পারবো? তা আমি বলছি হ্যাঁ খাওয়াতে পারবেন, ওগুলো বাসায় রাখেন আপনি খাওয়ান। তো বলে যে অন্য অন্য আরে বলছে না শুয়ার খা হারাম, এরকে বাঁচানো যাবে না, যে আমাদের জ্ঞান নাই। হারাম তাতে খেয়েছে, বিড়াল খাওয়া কি জায়েজ? তা বিড়ালকে আপনি খাওয়ান না, কুকুর খাওয়া জায়েজ, কুকুর আপনি খাইতে দিচ্ছেন না, তাহলে শুকর খাওয়া হারাম, এই জন্য ওকে খাইতে দিবেন না, শুকরের বাচ্চাগুলো মরে যাবে এটা কি সম্ভব? ওকে খেতে দেন, খাইতে দিলে বরং আপনার সব হবে। ওই শুনে একটা লোক গেল, হুজুর আপনার আলো শুনে আমি এক দেখি ড্রেনে একটা কুকুর বাচ্চা পড়ে গেছে, শেষ পর্যন্ত আমি হাতে পলিথিন দিয়া আমি ওই ড্রেন থেকে কুকুর বাচ্চাটা তুলেছি, যে আল্লাহ তার প্রাণীকে রক্ষা করা এটা আমাদের কাজ। আমরা খলিফা, সমগ্র পৃথিবীর সেবা এবং দায়িত্ব পালন করা আমাদের উপরে, কাজে আমরা সকল প্রাণীর প্রতি আমরা যত্নবান হব। এগুলো বুঝতে হবে, ধীরে ধীরে বুঝবেন। কোরআন এমন এক জিনিস, এর কোনো শেষ নাই। তো এই সুরায় ফাতিহা আমার কাছে, আমার লেখা তাফসির যে প্রথম খণ্ড সুরায় ফাতিহা এবং বাকারা, এই দুইটা সুরাতে প্রথম খণ্ড, সুরায় ফাতিহার তাফসির লিখেছি আমি 80 পৃষ্ঠা, খুবই সুন্দর। আমি অত সব কথা এখন বলতে পারবো না, আপনারা সংগ্রহ করবেন এবং এটা রাখবেন এবং পড়বেন, আপনি যথেষ্ট জ্ঞান পাবেন আল্লাহর রহমতে। তো এই সুরার মধ্যে এখন আমরা কী পাচ্ছি, মা রহমান রহিমের আমরা অর্থ পেয়ে গেলাম, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক। একটা দিনই আল্লাহ বিচার করবেন, সেই দিনটা হলো 50,000 বছরের সমান, যেটা কোরআনেই বলা আছে মেকদারুহু খামসিনা আলফাসানা। মানে আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা কোরআন থেকে কথা শুনছেন এবং শুনবেন ইনশাআল্লাহ। তো এই 50,000 বছরের সময় একটা দিনে আল্লাহ আমাদের বিচার করবেন, এবং এই বিচারের সময় আল্লাহ তাআলা পৃথিবীর অন্যান্য ফেসগুলা, অন্যান্য শাখাগুলা তিনি অফ করে দিবেন। আল্লাহর মহাসৃষ্টি, তার মহাজগৎ, আমাদের এই পৃথিবীর মতো কত হাজার কোটি জগৎ যে তার আছে এবং কত কোটি জগতের সে লালন পালনের ভার পালন করেন, এটা আমাদের জ্ঞানের বাইরে। কিন্তু আল্লাহ বলছেন তোমাদের বিচারের দিনে আমি কি করব, আমি অন্য সব কাজগুলো আমি অফ করে তোমাদের বিচারটা মনোযোগ সহকারে করব, এটা আল্লাহ কোরআনে বলেছেন। সানাফরুগুলা কুমাইয়া সাকালাম, আমি হে দুটো ভারী জাতি জিনু ইনসান, তোমাদের উদ্দেশ্যে আমি অবসর গ্রহণ করব, অর্থাৎ অন্যান্য দায়িত্ব থেকে আমি অবসর নিয়ে শুধু তোমাদের বিচারটাকে আমি সঠিকভাবে
করব। এই বিষয়টার ধরনটা দেখেন, সময়টা কেন লাগবে? একটা লোক লক্ষপতি কোটিপতি, এখন কোনো মানুষ ন্যায়সঙ্গতভাবে কোটিপতি হতে পারে, কেউ জমি জমা আছে, পত্নী সম্পত্তি আছে হতে পারে, কেউ ন্যায় ব্যবসা করে হতে পারে, আবার কেউ অন্যায় করে হতে পারে। এটা সম্বন্ধে তো আমরা কেউ বলতে পারবো, আপনারা বলতে পারবেন না। এখন আল্লাহ বলেন যে তোমরা দান করছো, কিন্তু আমি আল্লাহ জানি যে তুমি কার টাকা দান করছো। তুমি দান করছো আমি সওয়াব দিব, কিন্তু সওয়াব আমি তোমাকেই দেব না, এই টাকাটার যে প্রকৃত মালিক আমি সওয়াবটা তাকেই দিব। এখন আপনি বলেন মানুষ নিজে অন্যায়ভাবে কোটি কোটি টাকা আয় করে, তারপর মসজিদ করে, মাদ্রাসা করে, এতিমখানা করে, এরকম তো বহু দৃষ্টান্ত আছে। কাজে এগুলো সব হবে, সবে কোনো ভুল নাই। আল্লাহ সব আমি দিব, কিন্তু আসলে টাকা টাকার আমি সবটা তাকে দিব। এখন বলছেন তাহলে বিচারে বিলম্ব হবে কেন? তাহলে এইভাবে আমরা কিন্তু পার্সেন্টেজ আমাদের মাথায়ও কিছু কিছু আসতে পারে, বিভিন্ন মানে জুলুম অত্যাচারের কথা বুঝতে পারছেন। একটা লোক যখন একটা 1 লক্ষ টাকা ঘুষ খায়, তখন সে জাতির অন্তত 100 কোটি টাকার ক্ষতি করে, জাতির 100 কোটি টাকা খরচ ক্ষতি করে আসে, 1 লাখ টাকা ঘুষ খায়। এখন ওই লোকের এই ঘুষের টাকার দান, এটার ওর যে একটা ক্ষতি আমাদেরও হয়েছে, কাজে ওই দানের একটা শেয়ার আমরাও পাইতে পারি ইনশাল্লাহ। হাসরের ময়দানে এই জন্য 50,000 বছরের সময় একটা দিনে বিচার হয়। এগুলি সব সত্য, কোরআনের কথা। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই বিচার দিনের মালিক যেদিন 50,000 বছরের সমান একটা দিনে বিচার করা হবে। তো এখন এখানে বিচারের দিন সম্বন্ধে আমরা সামনে বলতে পারবো, আমাদের সময় আছে ইনশাল্লাহ, আর বারবার এটা আসবে কোরআনে। এই মালিক শব্দটুকু একটু আলোচনা করব। কোরআন মজিদে আছে মালিকিন্নাস, এখানে দেখেন মিমের সাথে আলিফ নাই। কুল আউযু রব্বিন নাস মালিকিন্নাস, আলিফ আছে না, আর এইখানে আছে মালিক। এই দুই মালিকের ব্যবধানটা কি? যেখানে মিমের সাথে আলিফ নাই সেই মালিক অর্থ রাজা, অর্থাৎ মালিকিন নাস অর্থ আল্লাহ তাআলা মানুষের বাদশা, মানুষের রাজা তিনি। আর যেখানে মিমের সাথে আলিফ আছে সেখানে মালিক অর্থ ওনার, অর্থাৎ তিনি নিজে একাই এই জিনিসটার মালিক, যেমন এইটার ওনার আমি। আপনার জামা, ঘড়ি, চশমা, মোবাইল, এটা আপনি ওনার, আপনি ওটার মালিক। তো যে মালিক দ্বারা ওনার বা প্রকৃত মালিক বোঝায়, সেই মালিক লিখতে মিমের সাথে আলিফ থাকবে, আর যদি মিমের সাথে আলিফ না থাকে সেই মালিক অর্থ হবে বাদশা। তো মালিকের নাস আল্লাহ তাআলা মানুষের রাজা, মানুষের বাদশা। আর এইখানে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচারের দিনের একাই মালিক, প্রকৃত মালিক, আল্লাহর সাথে আর কোনো অংশীদার নাই যে আল্লাহর সাথে কিছু করতে পারবে। সুবহানাল্লাহ, বলেন মারাত্মক কথা। কিন্তু বিচারের দিনে যে তার সাথে আরও কোনো হেল্পার, সুপারিশকারী বা অনুরোধকারী, এরা কেউই অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য এখানে মালিক শব্দ মিমের সাথে আলিফ দিয়া এটা ব্যবহার করা হয়েছে। ফেরেশতারা দাঁড়ানো থাকবে, রাসুলরা থাকবে, সব থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রুহু আল মালাইকাতু সাফফা, কোরআন আয়াত। জিবরিল আমিন, অন্যান্য ফেরেশতা সব সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকবে, কিন্তু লাইয়া তাকাল্লামুন ইল্লা মান আযানুর রহমান, রহমানের অনুমতি ছাড়া কেউ মুখ খুলতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন যে আমি একাই মালিক, একাই আমি বিচার করব, এই বিচারে আরো কারো কোনো হস্তক্ষেপ থাকবে না। তাহলে এখন আপনি বোঝেন যে পৃথিবীতে কার ভরসায় কবরে যাবেন। নিজের প্রস্তুতি, নিজেকে নিজে নিয়ে যেতে হবে, সবসময় সতর্ক থাকেন। কখন আপনাকে ডাক দেয়, কখন আমাকে ডাক দেয়, ডাক দিলেই যেতে হবে, কোনো রকম আর বিলম্ব করা যাবে না, কাজে প্রস্তুত থাকতে হবে। এখন বুঝতে পারছেন মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা বলছি আপনারই আমরা গোলামি করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা, আমাদের বৈশিষ্ট্য হল যে আমরা গোলাম। আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর গোলাম এবং তার রাসূল। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর গোলাম, আমরা কি? দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এই বড় বড় বাদশাহ, এরা সবাইকে আল্লাহ কি বলছেন? আমার গোলাম। তাহলে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা গোলাম। আল্লাহর গোলাম হতে পারলেই আমরা মুক্তি পাব। খবরদার, কেউ মালিক হইয়া কবরে যাবেন না, গোলাম হইয়া কবরে যাবেন।
মালিক হয়ে কবরে যাওয়ার মানে কি? আমার জমি, আমি যদি মনে করি তো আমি মেয়েদেরকে এটা দিলাম, ছেলেদেরকে ওইটা, কেউ একটু কম দিলাম, কাউকে বেশি দিলাম, না আমার সম্পদ আমি দিতে পারবো না। অনেকে এরকম বলে যে আমার জমি জমি আমি কি হস্তক্ষেপ করতে পারবো না। আল্লাহ বলছেন না, তুমি মালিক না, মালিক আল্লাহ আমি। কাজী এই জমি জমা বিষয় সম্পত্তি আপনাকে আল্লাহ সুন্দরভাবে ভোগ বিলাস করার অনুমতি দিয়েছেন। আপনি যত ভালো ইচ্ছা খাবেন, ভালো পোশাক পরবেন, ভালো ঘরে থাকবেন, এটা কোনো মানা না, এটা কোরআনে বলা আছে। তুমি সুন্দর থাকো, সুন্দর খাও, সুন্দর পরো, কিন্তু উদ্বৃত্ত যা থাকে ওতে তুমি হাত দিও না, ওটার মালিক আমি, ওটা আমি যেভাবে আইন করে দিচ্ছি ওই আইন অনুযায়ী বন্টন হবে। কখনোই আপনারা সম্পত্তি বন্টনের জন্য মরার পরে গণ্ডগোল হবে, আপনার গণ্ডগোল কথা ভাবছেন যে আপনার সামনে কত গণ্ডগোল আছে, আপনি ছেলে পেলের গণ্ডগোলের জন্য জমি গণ্ডগোল মিটান দুনিয়াতে, মারাত্মক ভুল হবে কিন্তু এগুলি। এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে যে আমরা গোলাম, আমরা মালিক না। আমরা গোলাম হিসেবে কবরে যেতে পারলেই আমরা মুক্তি পাবো, আমরা গোলাম তো এই একা নাগাবধু। আপনারই আমরা গোলামি করি, আপনারই আমরা দাসত্ব করি, ওয়াই একা নাস্তাইন, আপনারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। যেমন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, তাকে যখন নমরুদ সারা পৃথিবীর বাদশাহ তাকে আগুনে ফেলছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সাহায্য তিনি গ্রহণ করেন নাই, তিনি একমাত্র আল্লাহর সাহায্য গ্রহণ করেছেন। তাই এখানে আল্লাহ আমাদেরকে বলছেন যে বলো তোমরা, আমরা আপনার ইবাদত করছি, আপনারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল পথ দেখান, যে রাস্তা পৃথিবীর থেকে জান্নাত পর্যন্ত, এবং এই রাস্তায় যারা চলবে এই রাস্তা চলার শেষ হলেই রাস্তার শেষ প্রান্তে জান্নাত, এই রাস্তাটার নাম হলো সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ দেখান। এখন এই সিরাতাল মুস্তাকিমের একটু ব্যাখ্যা দেওয়া হচ্ছে, ব্যাখ্যাটা কি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল মুস্তাকিম রাস্তাটা ওই রাস্তা, ওটা ওই সমস্ত লোকের রাস্তা যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি পুরস্কার দান করেছেন, অর্থাৎ নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলহীন, এই যে ভালো লোকগুলি, ওনাদের যে রাস্তাটা ওই রাস্তাটা হলো সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে ওই রাস্তাটা দেখান। এটা আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছে, আমরা সেই দোয়া করছি। আর গায়রিল মাকদুবি আলাইহিম, ওই রাস্তাটা আমাদেরকে দেখাবেন না, গায়ের মানে না, মাকদুবি আলাইহিম যাদের উপরে আপনার গজব হয়েছে, যাদের উপরে আপনি অসন্তুষ্ট হয়েছেন, তারা হলো ইহুদি সম্প্রদায় অলাদ দলিন, এবং ওদের রাস্তা আমাদেরকে দেখাবেন না, যারা পথভ্রষ্ট হয়েছে তারা হচ্ছে খ্রিস্টান। যে ইহুদি এবং খ্রিস্টানদের রাস্তা আমাদেরকে দেখাবেন না, ওই রাস্তায় যেন আমরা না চলি, আমরা যেন সিরাতাল মুস্তাকিমে চলি। সিরাতাল মুস্তাকিমটা রাস্তাটা হচ্ছে নবীন, সিদ্দিকিন, সোহাদা, সলিহীন, এদের রাস্তা। এখন এই রাস্তাটা আমরা কিভাবে বুঝব? সিরাতাল মুস্তাকিম রাস্তাটা এটা হলো মানুষের মানে জীবন চলার একটা রাস্তা, এমনি এই এই রাস্তা না যে রাস্তা আপনি গাড়ি ঘোড়া চালাম, এটা না, আপনার জীবনটা কীভাবে চলবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তারপরে সন্ধ্যা থেকে রাত, এভাবে আপনার জীবনটা কীভাবে চলবে, এই জীবন চলার যে একটা রাস্তা, এই রাস্তাটা হলো সিরাতাল মুস্তাকিম। তো এই সিরাতাল মুস্তাকিম রাস্তাটা, এই রাস্তাটার সংক্ষিপ্ত আমি পরিচয় দিচ্ছি। এই সিরাতাল মুস্তাকিম রাস্তার এর মূল প্ল্যানদাতা হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই রাস্তার প্ল্যান দিয়েছেন, এবং এই রাস্তা তৈরি করার জন্য যে ইঞ্জিনিয়ার তিনি হলেন তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই রাস্তা তৈরি করার লেবার, এই লেবার হচ্ছে আল্লাহ রসুলের ১৬ লক্ষ সাহাবি। এই ১৬ লক্ষ সাহাবি এরা হলো এই রাস্তা তৈরি করার লেবার। আর এই রাস্তা তৈরি করার মালামাল লাগবে না, এই রাস্তা তৈরির মালামাল হচ্ছে এই এই মাল স্টোর, এখান থেকে আপনি বাইর করেন, এটাকে সমাজে বাস্তবায়িত করেন, তো সিরাতাল মুস্তাকিম রাস্তা তৈরি হতে শুরু করবে। আপনি প্রথমে এই রাস্তার পেভমেন্ট, একেবারে মূল কাজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে তার উপরে আকিমুসসালাহ, তারপরে যাকাত, তারপর এভাবে আস্তে আস্তে এই সবগুলো আপনি আস্তে আস্তে এগুলো প্রতিষ্ঠা করবেন। তাহলে সিরাতাল মুস্তাকিম রাস্তাটা আমি আবার বলছি, এই রাস্তার মূল পরিকল্পনাকারী প্রাণদাতা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই রাস্তা প্রস্তুত করার ইঞ্জিনিয়ার হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাস্তা তৈরি করার লেবার হচ্ছেন আল্লাহ রসুলের ১৬ লক্ষ সাহাবি, এবং এই রাস্তা তৈরি করার মাল মেটেরিয়ালস হচ্ছে আল কোরআন। এখানে যা আছে এইটা আপনি বাস্তবায়িত করবেন, তাহলে সিরাতাল মুস্তাকিম রাস্তা কায়েম হয়ে যাবে।
এখানে আপনার রোজা নামাজ চলাফেরা খাওয়া পড়া আপনার দাম্পত্য জীবন আপনার রাষ্ট্রীয় জীবন পারিবারিক সব কিছু আছে বিচার আচার চুরি করলে কী হবে ডাকাতি করলে কী হবে জেনা করলে কী হবে মদ খাইলে কী হবে মিথ্যা সাক্ষী দিলে কী হবে এগুলো সব এখানে ডিটেল বলা আছে এগুলি সমাজে বাস্তবিত করার নাম হলো সিরাতাল মুস্তাকিম আর এইটার বিপরীতে ইহুদি খ্রিস্টানরা যে রাস্তাটা তৈরি করছে পৃথিবীতে সেখানে আপনি সব পাবেন ওদের আইনেও বিচার ব্যবস্থা এটা সেটা সবই আছে কিন্তু আল্লাহ যে আইন এটা হলো সুন্দর এবং শ্রেষ্ঠ এবং এই আইনটা হলো মানে চিরস্থায়ী আল্লাহর আইন 1500 বছর আগে এটা করে দেওয়া আছে কি আমার পর্যন্ত একই আইনে চলবে এটার কোনো পরিবর্তন হবে না এই আইনটার নাম হলো সিরাতাল মুস্তাকিম এবং এই আইনটা খুব সুন্দর এটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন যে এটা কেমন এটা খুব সুন্দর এই আইনটা এটা যদি আপনি জানেন তাহলে আপনার কাছেও ভালো লাগবে এবং বিধর্মীরাও সমর্থন করবে যে না আইনটা ভালো আমি শুধু একটা দৃষ্টান্ত দিয়ে কথা শেষ করব এই আইনে হত্যার বিচার এই আইনে হত্যার বিচার হচ্ছে যে কোনো মানুষ যদি কেউ কাউকে অন্যভাবে হত্যা করে তাহলে তার বিচার হবে যে খুনের বদলে খুন এটা হলো 1 নম্বর বিচার তারপরে বিকল্প বিচার হলো যে সে যদি মানে ব্লাড মানে রক্তের মূল্য পরিশোধ করে এবং নিহত ব্যক্তির অরিষ্যা যদি রাজি হয় যে আমরা খুনের বদলে খুন বিচার নিব না রক্তের মূল্য নিব তাহলে ওই নিহত ব্যক্তির অরিষ্যা রক্তের মূল্য দাবি করতে পারবে এবং ইসলামী আদালতের কাজই রক্তের মূল্য তার উপরে চাপাবে এই রক্তের মূল্য হলো দেখেন 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি অথবা এর মূল্য এটা হলো একটা খুনের রক্তের মূল্য এখন এইভাবে যদি একটা খুনের রক্তের জরিমানা আর আদায় করা হয় তো সেই সমাজে কি দ্বিতীয়বার খুন হবে 100 গরু জরিমানা তার মধ্যে 40টা দিতে হবে গাভীন গরু যার পেটে বাচ্চা আছে আর 60টা দিতে হবে হালের বলদ এইভাবে 100 গরু জরিমানা করতে হলে একটা খুনের বিচার তো এই বিচারটা কোরআনে আছে এখন ইহুদি খ্রিস্টানরা কী বিচার রাখছে তা তো আপনারা ফৌজদারি আদালতে আপনারা জানেন যে কী বিচারটা ওদের কাছে আছে কী সেখানে মানুষের স্বার্থ আছে আপনার মনে করুন যে আপনার মুরব্বী বা আপনার আত্মীয় মার্ডার হয়ে গেল আপনি যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে মামলা চালাইতে পারেন তা আপনার মামলা চলবে না হলে আপনার মামলা পড়ে থাকলো কিন্তু ইসলামী আদালতের বিচারটা কি যে তুমি হত্যা করেছ এই জরিমানা তোমাকে দিতে হবে ব্লাড মানি এবং এটার জন্য এটা ডিটেল আপনারা আস্তে আস্তে শুনতে পাবেন মনে করেন যে একটা মহল্লায় একটা লাশ পাওয়া গেছে এখন এই লাশটা কে বা কারা হত্যা করছে তাও জানেন একটা মহল্লা আপনার জানেন বেরিপাড়া একটা মহল্লা এরকম প্রত্যেকটা এলাকার একটা সীমানা নিয়ে একটা মহল্লা আছে এখন ইসলামী আদালতের কাজই সেখানে এসে এটা তদন্ত করবে এবং সেখানে 50 জন বর্ধিষ্ণু লোককে বের করবে বের করে বলবে যে আপনি বলেন এই লোকটাকে হত্যা করেছেন কি না করে থাকলে আপনি বলেন যে আল্লাহর কসম এই লোকটাকে আমি হত্যা করি নাই কে করেছে আমি জানি না এটা কসম করে বলতে হবে এইভাবে 50টা লোকে যখন কসম করে বলবে যে আল্লাহর কসম এই লোকটাকে আমি মারি নাই কে মেরেছে আমি জানি না তখন ইসলামী আদালতের কাজী রায় দেবেন যে আপনারা এই মহল্লার সবাই মিলে 100 গরু জরিমানা অথবা 100 উট আমাদের আছে উট নেই গরু তো 100 গরু জরিমানা এই মহল্লাবাসী সবাই মিলে এটা জমা করেন এবং এটা নিহত ব্যক্তির অরিদদেরকে দান করতে হবে এখন বলেন এই বিষয় যদি সমাজে একবার হয় তো সেই মহল্লায় আর কি জীবনে খুন হবে কোনো শোরগোল হইলেই বলে তাড়াতাড়ি লাফাইয়া পর দেখে কাকে মারে আসামিকে ধর তা নাহলে আবার সবাইকে আমার জরিমানা দিও কাল এই জন্য এটা কোরআনে ব্যাপার আছে কুতিবা আলাইকুমুল কেসাসু ফিল কাতলা এখন আলাইকুম তোমাদের উপরে বিচার ফরজ করা হয়েছে তো এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ প্রত্যেকটা আইন এই আইন এত সুন্দর যে আইনগুলি যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে তো সমাজ সুন্দর হবে এখন যে মানুষ এতই আইন কিন্তু তারপরও মানুষ কেউ সুস্থ থাকতে পারছে না আপনার একটা ছেলে মেয়ে স্কুলে যাবে নিরাপদ নাই অথচ আল্লাহ রসুলের জামানায় ইরাক থেকে মক্কা পর্যন্ত মহিলারা একাকিনী হজ করতে আসে দিবারাত্রি চলছে একাকিনী আসে একাকিনী গেছে তাদের উপরে কোনো ভয় ছিল না এখন এটা কেন এটা শুধু আইনের অভাবে ইহুদি খ্রিস্টানের আইন পৃথিবীতে শান্তি আনতে পারে না সৃষ্টি যার আইন তার এই জন্য এই সিরাতাল মুস্তাকিম রাস্তাটা এটা হলো মানে পুরো কোরআন যা আছে এইটা সব বাস্তবায়িত করা এই নাম রাস্তার নাম হলো সিরাতাল
মুস্তাকিম আর বিকল্প রাস্তা ইহুদি খ্রিস্টানদের রাস্তা এটা আল্লাহ আমাদেরকে বর্জন করতে বলেছেন তা আমরা ফাতিহা সূরাটা প্রত্যেক নামাজে আমরা পড়ি প্রত্যেক রাকাতে আমরা পড়ি তাতে দৈনিক অন্তত 32 বার আমরা পড়ি কিন্তু পড়ার পরে এই সূরাটার আমরা আমল কি করছি সেটা এখন ভাবে দেখেন তো এই জন্য এ পর্যন্ত আমি কথা শেষ করছি ধারাবাহিক তাফসির ইনশাআল্লাহ চলবে আগামী সপ্তাহে আবার আমরা ইমাম সাহেব যেটা বললেন যে এশার পরে তাফসির শুরু হবে আলহামদুলিল্লাহ কোনো আপত্তি নেই আবার সূরা বাকারা থেকে আমরা ধীরে ধীরে আগাবো ইনশাআল্লাহ আল্লাহ যতখানি আগাতে দেয় আমরা নিয়াত করে যদি আগাতে না পারি মওয়াত হয়ে যায় তা আল্লাহ সব দিবে আমাদের তিনজামাল আমল বিন নিয়াত তো এখন আমরা দোয়া করব দোয়ার পরে আমার কাছে তাফসির আছে আমার লেখা তাফসির তো এই তাফসিরগুলি 1, 2, 3, 4 এটা ধারাবাহিক আছে আর দশম খণ্ডটা আছে সূরা মানে 30 পারার ওই সব সূরাগুলি তো এগুলি আপনারা নেন তার কারণ কথা তো সব বলাও যায় না আর আপনারাও সব ধরেও রাখতে পারেন কাজে এটা ঘরে আপনার একটা সম্পদ একটা নেয়ামত এই জন্য তাফসির আপনারা নেবেন খুব সহজ এবং যারা পড়ছেন তারা বলেন অন্যদেরকে যে খুবই সহজ যাতে বুঝতে আপনার কোনো কষ্ট হবে না তো দোয়া করে দিচ্ছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين يا رب العالمين الله امر আপনার গোলাম আপনি অসীম আমরা সসীম আল্লাহ আপনার কথা বলতে গিয়া যদি জ্ঞানের অভাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আপনি maaf করে দেন আল্লাহ আপনি দয়া করে সব দিয়েছেন এই সব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাকে পৌঁছে দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আসমন্ত আম্বিয়া আউলিয়া উলামা ফজালা সোহাদা সোয়ালিন সিদ্দিকিন মোমিনিন মোমিনাত মুসলিমিন মুসলমান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তামামের আরো পাকে সব পৌঁছাই দিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর আত্মীয় স্বজন যারা কবরে গেছেন তামামের আরো পাকে সব পৌঁছাই দিন আল্লাহ যারা এই তাফসিরের আয়োজন করলো আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল করেন এবং তাদের সমস্ত মর্দে গানকে আপনি মাফ করে দিন আল্লাহ এই মসজিদ সমাপ্ত কাজ যাদের সমাপ্ত হয় আল্লাহ মানুষের মনকে আপনি মসজিদে ঝুঁকিয়ে দিন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন সকলের আওলাদ পর্যন্ত নেককার বানিয়ে দিন আল্লাহ ইমানের সহিত আমার মৃত্যু কবুল করুন আল্লাহ কোরআন থেকে যা শুনছি আমল করার তৌফিক দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম